সকালে সকালটা জুড়ে একটু সুরের আলোয় একটুখানি সুরের মূর্ছনায় আপনাদের সকালটাকে ভরিয়ে দিতে আবারও সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনকার আয়োজন আমাদের বিষয়ভিত্তিক আয়োজন আজ সকালের গানে। সবাইকে শুভ সকাল। আমাদের সকালে প্রতিদিনকার মতো আজও একজন অতিথি শিল্পী উপস্থিত আছেন। আজকে সকালটাতে আপনাদের পুরো সময়টা জুড়ে গানে গানে সুরে সুরে আরও একটু সুরমণ্ডিত করে তুলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আফসানা রুনা। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো। বিজয়ের মাস ডিসেম্বর চলছে, শুরুটা কি একটা দেশের গান দিয়ে হবে? আজ তো সব আধুনিক গান শুনবো। হ্যাঁ, আজকে আমি কিছু চলচ্চিত্রের গান করব, আমাদের কালজয়ী কিছু গান। আচ্ছা। ভীষণ মানে সেই 60, 70, 80 দশকের যে গানগুলো, ওগুলো তো আমাদের খুব রিচ গান, তো ওগুলোর মধ্যে থেকে গাইব। আচ্ছা। তো প্রথমে আমি দেশের গান দিয়ে শুরু করছি। আচ্ছা। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় নিয়াজ মোহাম্মদ চৌধুরী, গানটির কথা মনিরুজ্জামান মনির এবং সুর শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। রূপের মধু শরীর দাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। কি চমৎকার গানের কথা, মনে হচ্ছে যে পুরো গানটাতে যেন বাংলার রূপের একটা বর্ণনা, মায়াবতী মধুমতি, একদম মানে এত সুন্দর দেশের বর্ণনা সত্যি। আর দাদারা এত সুন্দর বাজালেন, মনে হয় যে সত্যি সেই রাঙামাটির থেকে ঘুরে আসলাম আমরা। একদমই তাই, তাদেরকে প্রতিদিন সঙ্গে পাই এবং এমন গুণী মানুষদেরকে সাথে পাই, কৃতজ্ঞতার আমাদের শেষ নেই। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আপু এরপরে কোন গান শোনাবে? এরপরে আমি শোনাচ্ছি ছুটির ফাঁদে। এই ছুটির ফাঁদে সিনেমা গান, হ্যাঁ ভীষণ জনপ্রিয়, সবার খুব পছন্দের সাগরের সৈকত। হ্যাঁ, গানটির কথা শহীদুল হক খান এবং মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ। সাগরের সৈকতে কে যেন দূর হতে আমারে ডেকে ডেকে যায়, আয় আয় আয়, পারি না তো বুঝিতে শিকল বাঁধা এ দুটি পায়। সাগরের সৈকতে কে যেন দূর হতে আমারে ডেকে ডেকে যায়, আয় আয় আয়, পারি না তো বুঝিতে শিকল বাঁধা এ দুটি পায়। যে কথায় অন্তরে জেগে ওঠে বারে বারে, এ লগনে কারো কানে বলা তো হলো না, যে কথায় অন্তরে জেগে ওঠে বারে বারে, এ লগনে যারে আমার ভীরু মন চায়। সাগরের সৈকতে কে যেন দূর হতে, জীবনের সঙ্গীতে ছিঁড়ে যেন গেছে তার, যতবার সুর সাধি গান তো আসে না, জীবনের সঙ্গীতে ছিঁড়ে যেন গেছে তার, যতবার সুর সাধি স্মৃতিগুলো পিছু রেখে যায়, আয় আয় আয়, জানি না কখন কবে ঝরে আকাশ রোদে ভরে যায়। সাগরের সৈকতে কে যেন দূর হতে আমারে जेनो दूर होते असम्भव বলে না হৃদয় কারা কিছু গান থাকে যেমন আমাদের মনের মধ্যে যারা গান গায় এবং প্রতিনিয়ত গান শুনে গান ভালোবাসেন এমন মানুষ কিন্তু নেই পৃথিবীতে আমার জানা মতে তাদের সকলের হৃদয়ের একটা জায়গা থাকে ভালো লাগার ভালোবাসার এবং এই জায়গাগুলো ঘিরে কিন্তু এই গানগুলো এবং এই গানগুলো যতবার গাই খুব ভালো লাগে আর শুনতে তো ভীষণ মনে হয় যেন প্রত্যেকবার নতুন নতুন করে কিছু একটা আবিষ্কার করে নিচ্ছে মনের পুরো জায়গাটা জুড়ে। এখন কোন গান শোনাবো? আরেকটি গাইছি এবার প্রতিরোধ সিনেমার একটি গান। গানটি শ্রদ্ধেয় হৈমন্তী শুক্লা আমাদের এই সিনেমাটিতে উনি প্লেব্যাক করেছিলেন। কথা নজরুল ইসলাম বাবু, সুর শ্রদ্ধেয় শেখ সাদি খান। সম্ভবত ডাকে পাখি খুলো আঁখি। সত্যি কিছু পপুলার গান থাকে বা জনপ্রিয় গান থাকে যে আমরা আসলে মানে একটু বর্ণনা দিলেই বুঝতে পারি যে কোন গান, বুঝতে পারি কোন গানটি। ডাকে পাখি খোলো আঁখি দেখো সোনালি আকাশ বহে ভোরেরও বাতাস। ডাকে পাখি খোলো আঁখি দেখো সোনালি আকাশ বহে ভোরেরও বাতাস। ডাকে পাখি খোলো আঁখি দেখো সোনালি আকাশ বহে ভোরেরও বাতাস বহে ভোরেরও বাতাস। বহে ভোরেরও বাতাস। ডাকে পাখি খোলো আঁখি দেখো সোনালি আকাশ বহে ভোরেরও বাতাস বহে ভোরেরও বাতাস। রোমে রোমে আজ লাগে প্রভাতিয়া লাগে রাগে রঙে তার জাগে পৃথিবীটা জাগে চারিদিকে ফোটে যেন প্রাণের প্রকাশ বহে ভোরেরও বাতাস। ডাকে পাখি খোলো আঁখি দেখো সোনালি আকাশ বহে ভোরেরও বাতাস। ডাকে পাখি খোলো আঁখি দেখো সোনালি আকাশ বহে ভোরেরও বাতাস বহে ভোরেরও বাতাস বহে ভোরেরও বাতাস। বা এটা কিন্তু সকালবেলার চমৎকার একটি গান এবং আমাদের এই যে এখন তো শীতকাল চলছে, শীতকালের এই আবহাওয়ার সাথে একেবারে যেন গানটা মিলে গেছে। বহে ভোরেরও বাতাস। একটু তোমার সাথে কথা বলি যে গানের শুরুটা কিভাবে ছিল এবং এই যে গান গাইছো, সিনেমার গান গাইতে বেশি ভালো লাগে নাকি একক মৌলিক গান, আধুনিক গান যেভাবে আসে আধুনিক গানের শুরুটা ওই গানগুলো গাইতে বেশি? আসলে মানে গান যেহেতু গাই সেহেতু সব গানই গাইতে ভালো লাগে। তো সিনেমার গানগুলো গাওয়া যেমন ভীষণ কঠিন, কারণ সিনেমার গান তো তুমি জানোই যে সিকোয়েন্স বুঝে গান গাইতে হয়, বা নায়িকার কান্নারত চেহারা হলে সেভাবে গলাটাকেও কিন্তু সেভাবে করতে হয়, মানে হ্যাঁ এটা একটু ভীষণ কঠিন, দৃশ্যায়নের সাথে মিলিয়ে গাওয়াটা ভীষণ কঠিন। আর নিজের মৌলিক গান তো ভীষণ রকম ভালো লাগে গাইতে, তো যেহেতু আজকে চলচ্চিত্রের গান করছি সেহেতু আজকে আর মৌলিক গান গাইছি না, আচ্ছা তো নিশ্চয়ই পরবর্তীতে আবার গাইবো, আমার মৌলিক গানও নিশ্চয়ই অনেক ভালো লাগে গাইতে। আচ্ছা এখন আরেকটা, এবার ৮০ দশকের একটি সিনেমা ভীষণ রকম জনপ্রিয় হয়েছিল সেই সময়, দূরদেশ, হ্যাঁ তো গানটি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের গানটি আমি গাইছি, তো এই গানটি আবার শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী ভাইও গেয়েছেন, হ্যাঁ তো গানটির কথা আহমেদ জামান চৌধুরী এবং সুর উষা খান্না, উষা খান্না লতা মঙ্গেশকরের বোন, হ্যাঁ আর এটি বাংলাদেশ, বম্বে আর পাকিস্তানের যৌথ প্রযোজনা ছবিতে তখন নির্মিত হয়েছিল। চমৎকার মিষ্টি মিষ্টি গান শুনছি সকাল থেকে। আমি কিন্তু সাথে সাথে গুনগুন করে গাইছি, তুমি গাইছো। আসলে এই গানগুলো এমনই মানে ভিতর থেকে চলে আসে, তাই না, বের হয়ে আসে একদমই। সকাল থেকে এত সুন্দর সুন্দর গান শুনছি এবং সকালটা এত সুন্দরভাবে কাটছে, সুরেলা কাটছে। এর পিছনে কিছু গুণী মানুষের অবদান রয়েছে। তোমার গুরুজিদের কথা একটু। হ্যাঁ, নিশ্চয়ই বলতে হয়, কারণ আমি তো ছোটবেলা থেকে, ধরো 5-6 বছর থেকে আমি গান করছি, গান শিখছি, এখনও শিখছি, শেখার কোনো শেষ নেই একদমই। তো আমি প্রথমেই নীলফামারী, আমার বাড়ি তো নীলফামারী, ওখানে আমার বাসায় আসতেন শ্রদ্ধেয় আনোয়ার হোসেন স্যার। অবশ্য আমার গুরুজিরা মোটামুটি এখন মানে ছোটোবেলায় যাদের কাছে শিখেছি তারা কেউ বেঁচে নেই। তারপর রাজশাহীতে শিখেছি শ্রদ্ধেয় রবিউল ওস্তাদজির কাছে, রবিউল হোসেন। দিনাজপুরে শিখেছি সাইমদ আলী খান, ওনার কাছে। তারপরে তো ঢাকায় আসা, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে, আমার পিচ্চিটা হওয়ার পরে আমি ছায়ানটে ভর্তি হয়েছি। তো ছায়ানটে অনেক গুরুজি শ্রদ্ধেয় শিক্ষকদের আমি মানে কাছে শিখতে পেরেছি, যেমন শ্রদ্ধেয় খায়রুল আনাম শাকিল, শাহিন সামাদ, কল্পনা আনাম। আর আমি এখন শ্রদ্ধেয় অসিতদের কাছে আমি ক্লাসিক্যালটা শিখছি। আচ্ছা, আমি বলবো যে ভীষণ রকম আমি লাকি, কারণ এত গুণী মানুষদের আমি শিখতে পেরেছি, ওনাদের কাছ থেকে শিখছি এখনো। তুমি তাই, এই জন্য এত সুন্দর সুন্দর গান শুনছি সকাল জুড়ে। একদম সময় নষ্ট করবো না, আরেকটি গান শুনবো এখন। আচ্ছা, তো আমাদের তো সদ্য প্রয়াত জটিলেশ্বর মুখোপাধ্যায়, ভীষণ খারাপ লাগছে। মানে গতকাল সংবাদটা শোনার পর থেকে মনটা ভীষণ খারাপ লাগছে, ভীষণ রকমের। একজন গুণী জনকে আমরা হারালাম, একজন সংগীত জগতের গুণী মানুষ, শ্রদ্ধেয় মানুষ, এবং সংগীত জগৎ থেকে একজন রত্নকে আমরা হারিয়ে ফেললাম বলা চলে। তো আমি ওনাকে স্মরণ করে আজকে ওনারই একটি কম্পোজিশনে ওনার কথা, সুর এবং উনি নিজেই গেয়েছেন, এবং এই গানটি পরবর্তীতে অনেকেই গেয়েছেন। মানে এত সুন্দর গানটা, কেউ বলে ফাল্গুন, গানটি গাইছি। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীণ, তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীণ। আমি শুনি ঝড়ের পূর্বাভাস, কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনা, কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস। আমি বলি আমার দীর্ঘশ্বাস, আমি বলি আমার সর্বনাশ, আমি বলি আমার দীর্ঘশ্বাস। আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সুন্দর একটা সকাল কাটালাম, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আমিও তোমাকে ধন্যবাদ জানাই এবং যারা আজকে বাজালেন আমাদের সাথে, দাদাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এনটিভিকে বিশেষভাবে যে এত সুন্দর একটা আয়োজনে আমাকে বলবার জন্য। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, আশা করি আজকের এই আয়োজন আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আমরা শেষ গানে চলে যাব। এখন কোন গান শুনছ? এবারে আরেকটি গান গাইছি, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের গাওয়া, প্রেম যেন মোর গোধূলি বেলার পান্থ পাখির কাকলি। হ্যাঁ, আরও একটি বিখ্যাত গান, সমাধান সিনেমার গান। গানটির কথা শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং সুর প্রয়াত সত্য সাহা। যেন গোধূলি বেলার পান্থ পাখি কাকলি, প্রেম যেন গোধূলি বেলার পান্থ পাখি কাকলি। কি যেন বলিতে কিছু তার বলে যায়, কি যেন বলিতে যায়, কিছু তার বলে যায়, কিছু কথা যায় তবু না বলি। যেন গোধূলি বেলার পান্থ পাখি কাকলি। Never